আমরা প্রস্তাব জ্ঞাপন করতে হবে। আমরা প্রশাসনের ভাইদেরকেও জানাতে চাই, আজকে আমাদের প্রোগ্রাম ওলামা বৃহত্তর কুষ্টিয়া জেলা ওলামা পরিষদের প্রোগ্রাম, কিন্তু আমরা যেভাবে প্রশাসনের ভাইদেরকে বলেছি, আমাদের যেন অবস্থার কারণে মনে হচ্ছে আমাদেরকে ঘর মসজিদ থেকে বাইর হতেই দিবেন না, ব্যাপারটা এমন মনে হয়ে যাচ্ছে। আমাদের তো নবীর প্রেমের নবীর ইজ্জত রক্ষার জন্য আমরা ময়দানে বাইর হয়েছি। একটি কথা বলতে চাই মাননীয় সরকার প্রধানের কাছে, চিত্র প্রদর্শন করে গোটা পৃথিবীর ইমানদার তৌহিদ। আমিও বলতেছি বাংলাদেশে ওই ফ্রান্সের দূতাবাস প্রশাসনের ভাইদেরকে বলবো, আপনারা আশা করি সহযোগিতা করবেন, বাধা দিবেন না, কারণ আমরা সরকার বিরুদ্ধে আন্দোলন করি না, ইমানে আন্দোলন করেছি। এই জন্য ফ্রান্সের সমস্ত পণ্য বর্জন করার জন্য ওলামা পরিষদের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে। তাদের দূতাবাস আমরা দেখতে চাই না, সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে, সংসদের মধ্যে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব দিতে হবে। তৌহিদের জনতা তাকিয়ে থাকবে আপনারা কি করেন। এই জন্য সর্বশেষে আমাদের প্রশাসনের ভাইদের শুকরিয়া আদায় একটু না করলেও নয়, যেহেতু ওনারা আমাদের সামনে একবার বাধা দেন নাই, সীমিতভাবে হলেও একটু সুযোগ দিয়েছেন। বাধা দিলে পরিষ্কার বিষয় আমরাও কিন্তু ক্ষিপ্ত হয়ে যেতাম, মানববন্ধন করতাম না। ইমানের একটা বিষয় হলো, প্রশাসনের ভাইদেরকে বলবো, ইমানের মধ্যে যদি কেউ আঘাত না আঘাত লাগায় ইমানি স্প্রিট বেড়ে যায়, আগুন দলে এই আগুন নিভানো সম্ভব হয় না। এই জন্য ওলামা পরিষদ যদি কোনো কর্মসূচি ঘোষণা করে আশা করি সমর্থন করবেন, বিরোধিতা করবেন না, বাধা দিবেন না, থাকবে ওলামা একরাম বিশৃঙ্খলা চাই না। আমি সকলের সর্বস্তরের মানুষের প্রশাসনের ভাইদের তৌহিদ জনতা ওলামা একরামদের মাদ্রাসার ছাত্র শিক্ষকদের মোবারক জানা, সারা বিশ্বের মুসলমানদের ইমান আমল ইজ্জত আবুর হেফাজতের সুব্যবস্থা করে দিন, আল্লাহ সকলের ইমানি শক্তি মজবুত করে দিন, আল্লাহ তুমি ষড়যন্ত্র থেকে মুসলমানদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি মুসলমানদের ইমান আমলকে হেফাজত করো।